ট্রেনের যুগে সৈকত শহর, দোহাজারি কক্সবাজার রেল লাইন উদ্বোধন, প্রথম যাত্রী প্রধানমন্ত্রী, টিকিট কেটে চড়েছেন ট্রেনে, সাধারণ মানুষের জন্য চলবে 1 ডিসেম্বর থেকে। কক্সবাজারবাসী আমরা উদ্বেলিত, উচ্ছ্বসিত। কক্সবাজারের বহুমাত্রিক অর্থনৈতিক চাঞ্চল্যতা ফিরে আসবে। বাংলাদেশের যাত্রাপথে নতুন একটি মাইল ফলকের সূচনা হলো। যে শুধু কক্সবাজারবাসীর জন্য নয়, এয়ারলাইন এরা এশিয়া, দক্ষিণ এশিয়ার জন্য একটা মাইল ফলক, একটা জাতির আত্মবিশ্বাস তৈরিতে অনেক বেশি ভূমিকা রাখে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই এলাকার 14 পুরুষের স্বপ্ন বাস্তবায়ন করেছে। মাতার বাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের আনুষ্ঠানিক কর্মযজ্ঞ শুরু। জনসভায় শেখ হাসিনা বললেন, বিএনপি জানে ধ্বংস করতে, দেশের জন্য কাজ করছে আওয়ামী লীগ। যদি মনুষ্যত্ব বোধ থাকে তাহলে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না। আমরা উন্নয়ন করি, আমরা সৃষ্টি করি, ওরা ভাঙে, ওরা নস্যাৎ করে। যে কাজগুলি এখনো বাকি সেই কাজগুলি যেন এসে করতে পারি, তার জন্য আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা কি নৌকা মার্কায় ভোট দেবেন? আপনারা বলেন, আরো হাত তুলে দেখান। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের নির্বাচন নিয়ে নাক না গলাতে যুক্তরাষ্ট্রকে ভারতের কড়া বার্তা। কূটনীতির ভাষায় কড়া জবাব বলছেন বিশ্লেষকরা। উন্নয়ন অগ্রযাত্রায় ঢাকার পাশে দিল্লি। কাল সকাল থেকে আবারও বিএনপির 48 ঘন্টার অবরোধ। ক্ষমতাসীনদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নেতাদের। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দলটিকে নিষিদ্ধের আহ্বান আওয়ামী লীগে। বই উৎসবের বাকি 1.5 মাস। প্রাথমিকের 75% ছাপা হলেও মাধ্যমিকের 10 কোটির কাজ শুরুই হয়নি। বছরের প্রথম দিন বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা।